লিং স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস কেজির সবুজ পাতা বই থেকে একার ওকার এবং ওইকার একার ওইকার ওকার এই সমস্ত কিছু থেকে পড়ো আর বোঝো বোঝো এবং শেখো থেকে একার ওইকার এই সমস্ত কার চিহ্নগুলি ওকে আজ আমরা ঋকার একার ওইকার দেখব রিকার দিয়ে কি বৃহৎ গাছের ছায়ায় এসো হৃদয় দিয়ে ভালোবাসো গৃহ থাকুক যথাস্থানে অমৃতসব তরু তিনে কী বলছে বৃহৎ গাছে ছায়া এসো অর্থাৎ বড় গাছে ছায়ার তলায় আসতে বলছে হৃদয় দিয়ে ভালোবাসো গাছকে ভালোবাসতে বলা হয়েছে গৃহ থাকুক যথাস্থানে অমৃতসব তরু তিনে আমাদের গৃহ অর্থাৎ বাড়ি বাড়ির জায়গায় থাকুক কিন্তু আমরা যে অমৃত অর্থাৎ আমরা আসল জিনিস আমাদের বেঁচে থাকার পাই কিন্তু আমরা গাছ থেকে তরু অর্থাৎ গাছ তৃণ অর্থাৎ ঘাস তাহলে আমরা এই সমস্ত গাছ থেকে আমাদের বেঁচে থাকার যে প্রধান জিনিস সেগুলো কিন্তু আমরা পাই কি বলতে চাইছে এখানে আমাদেরকে গাছ না কেটে তাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে এবং গাছ লাগাতে বলা হয়েছে এবার দেখো একারে কি বলেছে মাঠে চলে খেলা পড়ে আসে বেলা ছেলে মেয়ে সবে ঘরে যেতে হবে আছে লেখা পড়া করতে হবে সারা কি মাঠে চলে খেলা মাঠে খেলা চলছে পড়ে আসে বেলা অর্থাৎ বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে ছেলে মেয়ে সবে ঘরে যেতে হবে সন্ধে হয়ে এসেছে তাই ঘরে যেতে হবে আছে লেখা পড়া করতে হবে সারা অর্থাৎ বাড়িতে এসে লেখা পড়া করতে হবে কি বলছে মাঠে খেলাধুলা চলছিল বিকেলে এরপর সন্ধে নেমে আসছে তার জন্য ছেলে মেয়েদের ঘরে যেতে হবে এবং লেখাপড়া করতে হবে নেক্সট ওই কারে কি হৈমবতী নৈশকালে তৈল দিয়ে ভাজে কই মেশো বলে শৈলেন তুমি তৈরি করো চিঁড়ে দই হৈমবতী বলে একজন নৈশকালে নৈশ মানে সন্ধ্যা সন্ধ্যাবেলায় তৈল অর্থাৎ তেল দিয়ে কই মাছ ভাজছে মেশো কি বলছে শৈলেন তুমি তৈরি করো চিড়ে দই মেষো শৈলেনকে কে তৈরি করতে বলছে হৈমবতী সন্ধ্যাবেলায় তেল দিয়ে কই মাছ ভাজছে মেষ কি বলছে শৈলেন তুমি চিড়ে তৈরি করো তাহলে আরেকবার দেখি রিকার দিয়ে বৃহৎ গাছের ছায়ায় এসো হৃদয় দিয়ে ভালোবাসো গৃহ থাকুক যথাস্থানে অমৃতসব তরুতিনে অর্থাৎ কি বড় গাছের ছায়ায় আসতে বলছে গাছকে হৃদয় দিয়ে ভালোবাসতে বলছে আমরা কিন্তু গাছ ছাড়া বাঁচতে পারবো না গৃহ অর্থাৎ বাড়ি নিজের জায়গায় থাকুক এবং অমৃত সমস্ত বেঁচে থাকার জিনিস আমরা পাচ্ছি গাছ থেকে তাহলে এখানে রিকার কি কি রয়েছে দেখো বয়েরই হ খণ্ডের বৃহৎ হয়েরই দ অন্ত্যেষ্ট হৃদয় গয়েরই হ গৃহ অময়েরিত অমৃত তয়ের মধ্য নয়কার তৃণে কি রিকা যুক্ত শব্দ রয়েছে বৃহৎ হৃদয় গৃহ অমৃত তৃণ এবার দেখো একার দিয়ে কি মাঠে চলে খেলা পড়ে আসে বেলা ছেলে মেয়ে সবে ঘরে যেতে হবে আছে লেখা পড়া করতে হবে সারা অর্থাৎ বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে আসছে এরপর ছেলে মেয়েদের খেলা শেষ হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে এবং বাড়িতে লেখাপড়া করতে হবে এখানে দেখো প্রায় সমস্ত শব্দে একার রয়েছে মাঠে চলে খেলা পড়ে আসে বেলা সবগুলিতেই দেখো একার রয়েছে এরপর দেখো ঐকার হৈমবতী নৈশকালে তৈল দিয়ে ভাজে কই মেশো বলে শৈলেন তুমি তৈরি করো দই হৈমবতী সন্ধ্যাবেলায় কই মাছ ভাজছে তেল দিয়ে মেশো বলছে শৈলের তুমি চিড়ে দই তৈরি করো এখানে ওই যুক্ত কি কি রয়েছে হৈমবতী নৈশ তৈল সৈলেন তৈরি কি কি হয় ঐকার ম ব তয় দীর্ঘ হৈমবতী নন্ত নৈকার তালে বৈশ্য নৈশ তয় ঐকার ল তৈল ময়ে লয়েকা লয়েকার শুইলেন শৈলেন তয় ঐকার রহস্যই তৈরি তাহলে আজ আমরা এখানে কতগুলি রিকার একার এবং ঐকার যুক্ত শব্দ এবং কবিতা একটি দেখলাম ছন্দ অনুযায়ী তোমরা এই কবিতাগুলি বা এই ছন্দগুলি বাড়িতে ভালোভাবে পড়বে এবং লিখবে লেখা প্র্যাকটিস করবে বানান সহযোগে ওকে স্টুডেন্টস আজ এ পর্যন্তই থাক নেক্সট দিন আমি এই চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেইগুলি আলোচনা করব। ওকে থ্যাংক ইউ